এবছর মালায়ালাম সিনেমার একটা গুরুত্বপূর্ণ বছর, একের পর এক ধামাকা আসতেছে। প্রেমেলু, ব্রহ্মায়ুগম, মঞ্জুমাল বয়েজ, দ্য গড লাইফ, আর গত মাসে মুক্তি পেল আবেশাম। ফাফা মানে ফাহাদ ফাজিলের মারদাঙ্গা অভিনয়, সুশীন শ্যামের মিউজিকে মালায়ালাম ম্যাজিক মাসালা, আবেশাম আবেশাম আবেশাম। আজকের ভিডিওতে আমি জিতু মাধবন পরিচালিত অ্যাকশন কমেডি আর ড্রামা জনরার আবেশাম সিনেমাটা রিভিউ করব, আর আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব এক উদ্ভট পাগলাটে গ্যাংস্টার রাঙার সাথে। না রাঙা বিবি শান্তার, আমি কবির। এই চ্যানেলে আমি সিনেমা আর ওয়েব সিরিজ নিয়ে কথা বলি। তো চলেন কথা না বাড়ায় আমাদের রিভিউতে চলে যাই। 4310 আবেশাম সিনেমাটার গল্প শুরু হয় আজু, বিবি আর শান্তনকে দিয়ে। তারা বেঙ্গালুরে এক ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হয়েছে। পড়াশোনার জন্য না, মাস্তি করার জন্য। কিন্তু তাদের এই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয় যখন কলেজের সিনিয়র বড় ভাই, যারা কুট্টি গ্যাং নামে পরিচিত, তারা তাদের র্যাগ দেয়, বেয়াদবির জন্য দেয় উড়াধুরা মাইর। মাইর খায়া প্রতিশোধ নেবার জন্য আজুরা খুঁজতে থাকে এলাকার লোকাল কোনো মস্তান বা গ্যাংস্টারকে, যে তাদেরকে ব্যাক আপ দিবে, যার সাহায্যে তারা নিতে পারবে প্রতিশোধ। খুঁজতে খুঁজতে তাদের সাথে পরিচয় হয় রাঙার। রাঙা একটা ইন্টারেস্টিং ক্যারেক্টার। তার নামের মতোই সে নানা রঙে রাঙানো, গায়ে সাদা শার্ট প্যান্ট, গলায় হাতে অনেক গহনা, চোখে কালো চশমা। আজু, বিবি আর শান্তন প্রথমে তাকে পাত্তা দেয় না, কিন্তু ধীরে ধীরে তারা রাঙার সম্পর্কে জানতে পারে। রাঙার সাথে তাদের একটা ভালো খাতিরও হয়। পরে কি হয়, ওরা কি ওদের মায়ের প্রতিশোধ নিতে পারে, সেইটা আমরা সিনেমাটা দেখলেই জানতে পারবো। ঠিক আছে, আবেশাম গল্পটা আমাদের ছেলেদের অনেক কানেক্ট করে। স্কুল কলেজে আমাদের সকলকে এই ধরনের পরিস্থিতিতে পড়তে হয়েছে, কিভাবে র‍্যাগিং এর শিকার হওয়া। ওইখানে সিনিয়র বা পাওয়ারফুল কোনো গ্যাং থাকে, তারা তাদের পাওয়ার খাটায় অন্যদের উপর, আর তার থেকে বাঁচার জন্য আমাদের অন্য কোনো পাওয়ারের হেল্প নিতে হয়, লোকাল সাপোর্ট লাগে। ফলে আবেশাম সিনেমার গল্পের প্লটকে আমার অনেক রিয়েলিস্টিক মনে হয়েছে। জিতু মাধবনের প্রথম সিনেমা ছিল রোমাঞ্চম, যেটা গত বছর মুক্তি পেয়েছিল। আমরা যদি রোমাঞ্চমের স্টোরি স্ট্রাকচারের দিকে তাকাই, তাহলে আবেশামের সাথে অনেক মিল খুঁজে পাই। রোমাঞ্চম একটা হরর কমেডি জনরার ছবি। কমেডি জিতু মাধবনের সিনেমার একটা কমন জনরা। রোমাঞ্চম আবেশামের মতো কিছু ইয়াং পোলাপানের গল্প, যারা কিনা একটা ম্যাসে থাকে। এর মধ্যে একটা ক্যারেক্টার জিবি, যে কিনা ম্যাসের পোলাপানদের ভলিবল খেলা থেকে দূরে সরানোর জন্য উইজা বোর্ড দিয়ে ভূত নামানোর খেলা শুরু করে। খেলার ছলে শুরু করলেও পরবর্তীতে দেখা যায় আসলেই একটা ভূত চলে আসছে। এই ভূতের হাত থেকে কেমন করে বাঁচা যায়, সেইটা নিয়ে পুরো সিনেমার গল্প। গুড আইডিয়া। আবেশামের গল্পেও দেখি কিছু কলেজ স্টুডেন্ট তাদের সিনিয়রের হাত থেকে বাঁচার জন্য রাঙা নামের এক গ্যাংস্টারের শরণাপন্ন হয়, আর গল্পের এই কনফ্লিক্টটা ইন্টারভেলের আগেই শেষ হয়ে যায়, মানে সিনিয়রদের প্রতিশোধ নেবার ব্যাপারটা। কিন্তু তখনও মূল খেলাটা বাকি থাকে। ইন্টারভেলের পরে গ্যাংস্টারের সাথে দোস্তির কনসিকোয়েন্সটা টের পাওয়া যায়। গল্পের কনফ্লিক্ট ছোট জায়গা থেকে অনেক বড় হয়ে যায়, ব্যাকফায়ার করে। যেমন রোমাঞ্চমের ক্ষেত্রে ভূতটা ম্যাসে স্থায়ীভাবে থাকা শুরু করে এবং তাদের নানা উৎপাত করতে থাকে। আবার আমরা দেখি গল্পের শেষেও এই বড় কনফ্লিক্টটা সমাধান হয় না, একটা ওপেন এন্ডিং এর মধ্য দিয়ে গল্পটা শেষ হয়। আমরা জানতে পারি না গল্পের শেষে কি হইল। এটা জিতু মাধবনের গল্পের প্রধান বৈশিষ্ট্য বলে আমার মনে হয়েছে, যা অন্যান্য গল্পের স্ট্রাকচার থেকে ওর গল্পের স্ট্রাকচারকে আলাদা করে। কোন কি সত্য একদম। আবেশাম সিনেমার ডিউরেশন প্রায় আড়াই ঘন্টার উপরে। আনইউজুয়াল স্টোরি স্ট্রাকচারের কারণে সেকেন্ড হাফে গল্পটা একটু স্লো মনে হতে পারে। সঠিক বলেছেন। যাই হোক, আবেশাম সিনেমায় প্লটের চেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ক্যারেক্টার। গল্পের প্রধান চরিত্র ডাঙা, আজু, বিবি আর শান্তনের মাধ্যমে আমরা রাঙার সাথে পরিচিত হই। তারপর পুরো সিনেমা জুড়ে আমরা রাঙা ক্যারেক্টারকে বিল্ড হতে দেখি। রাঙার গ্যাংস্টার হয়ে ওঠা, তার চরিত্রের নানান ডাইমেনশন উন্মোচিত হতে থাকে। রাঙার অতীত জানতে পারি, জানতে পারি কিভাবে সে গ্যাংস্টার হয়ে উঠল। আমরা দেখি রাঙা ক্যারেক্টারটা একদিকে যেমন ফানি, অন্যদিকে ভয়ঙ্কর। প্রথমে তিন কিশোরের কেউই তো বিশ্বাস করতে চায় না ও একটা গ্যাংস্টার। পরে রাঙার গ্যাংয়ের লোকেরা যখন তাদেরকে রাঙার জীবনের নানান ঘটনা বলে, তখনও তারা সেগুলাকে চাপাবাজি মনে করে, খুব সিরিয়াসলি নেয় না, আর তারই কনসিকোয়েন্স তাদের ভোগায়।
রাঙা অনেক নার্সিসিস্ট। আমরা যখন কেক কাটার মুহূর্তটা দেখি, তখন দেখি সে কেক কাটতে একটু দ্বিধা করতেছে, সাইড দিয়ে একটু করে কাটে। ও তার গুরুর লুক আর গেট আপ কপি করছে, এই নিয়ে গুরু রেড্ডির সাথে তার যত গ্যাঞ্জাম। রাঙা ইনস্টাগ্রামে রিল বানায় আর লোকজন তা দেখে হাসাহাসি করে। এমনিতে সবসময় ও তার গ্যাংয়ের লোকজন নিয়ে থাকে, আবার সে নিজের একলা থাকার বিষয়টাও এনজয় করে। রাঙার ক্যারেক্টারের মধ্যে একটা স্যাডনেসও আছে, স্যাডনেসের কারণ তার ভাই আর মায়ের মৃত্যু। আমরা দেখি ওর মায়ের সাথে ওর একটা ইমোশনাল কানেকশন আছে। মা বলার পর সে মারামারি একদম ছেড়ে দিছে, সে নিজে কাউকে মারে না। গ্যাঞ্জামে গেলে গ্যাংয়ের পোলাপাইনদের অর্ডার দেয় মারার জন্য। বিবির মা যখন ফোন করে তখন তার নিজের মায়ের কথা মনে পড়ে। সবকিছু মিলে অনেক কালারফুল একটা ক্যারেক্টার রাঙা। নানান গ্রে এরিয়া আছে ক্যারেক্টারটার মধ্যে। প্রধানত রাঙা ক্যারেক্টারটা ঘিরেই আবেশামের জগৎ। আজুত ক্যারেক্টার তো পাশাপাশি বলতে হয় তার রাইট হ্যান্ড আম্মানের কথা। আম্মান, রাঙা যদি মুন্না ভাই হয় তাহলে আম্মান সার্কিট। রাঙা যা বলবে আম্মান তাই করবে। আম্মান ফানি, মারামারি করতে পছন্দ করে, গায়ের এক একটা কাটা দাগ তার কাছে এক একটা অ্যাচিভমেন্ট। রাঙার গ্যাংয়ের আরেকটা লোক খুব ইন্টারেস্টিং, এক বুড়া চাচা, কথা বলতে পারে না বোবা, কিন্তু মার্শাল আর্টে ওস্তাদ। আবার কুট্টি গ্যাংয়ের কুট্টিও একটা ইন্টারেস্টিং ক্যারেক্টার। এইরকম মনে রাখার মতো অনেক ক্যারেক্টার আছে আবেশাম সিনেমাটিতে। আর অভিনয়ের কথা বললে প্রথমেই বলতে হবে ফাহাদ ফাসিলের কথা। আবেশামের রাঙা চরিত্রে ফাফাকে দেখলে বোঝা যায় তার অ্যাক্টিং রেঞ্জ কতটা বিশাল। এই সিনেমার তিনজন প্রযোজক আনোয়ার রশিদ, নাজরিয়া নাজিম আর ফাহাদ ফাসিল। প্রযোজকরা তাদের প্রমোশনে টিজার ট্রেইলারে আগেই জানিয়েছিল এই সিনেমায় ফাফার রিইন্ট্রোডিউস হবে। তাদের কথা সত্য, এই ধরনের ক্যারেক্টার এবং অ্যাক্টিং তার করা অন্য কোনো সিনেমায় দেখা যায় নাই। আবেশামে তার এন্ট্রি শট থেকে একেবারে শেষ ফ্রেম পর্যন্ত সে ছিল দুর্দান্ত। এমনিতে চরিত্র হিসাবে রাঙা খুব সহজ না, নানান কমপ্লেক্সিটি আছে। গ্যাংস্টারদের নিয়ে এক ধরনের স্যাটারিক্যাল এবং সার্কাস্টিক উপস্থাপনা আছে এখানে, যেটা ফাফার অভিনয়ে চমৎকার ফুটে ওঠে। এছাড়া কলেজ স্টুডেন্টের চরিত্রে হিপস্টার মিথুন জয়শঙ্কর এবং রোশান শাহনাবাজ বেশ ভালো ছিল। আম্মার চরিত্রে সাজিন গপু ফাটিয়েছেন, আর ছোট বড় সকল চরিত্রে সবাই ঠিকঠাক ছিল। সামির তাহির ছিলেন আবেশাম সিনেমার সিনেমাটোগ্রাফার, একই সাথে প্রযোজক, পরিচালক আর সিনেমাটোগ্রাফার। সামির তাহির মালায়ালাম নিউ জেনারেশন ফিল্ম মুভমেন্টের একজন গুরুত্বপূর্ণ লোক। ফাফার ক্যারিয়ারে কামব্যাক সিনেমা চাপ্পাকুড়িশের ডিরেকশন দিয়েছিলেন তিনি। তার সিনেমাটোগ্রাফি নিয়ে আলাদা করে কিছু বলার নাই, মালায়ালাম সিনেমার একজন টপ লেভেলের সিনেমাটোগ্রাফার তিনি। ফাফার সাথে অনেকদিন ধরে কাজ করছেন। আবেশাম সিনেমাটি যেহেতু মাস পিপুলের জন্য বানানো কমার্শিয়াল সিনেমা, সেহেতু সেই অনুযায়ী কালার আর স্লো মোশন দেখা যায় তার সিনেমাটোগ্রাফিতে। প্রয়োজন অনুযায়ী ক্যামেরা মুভমেন্ট ভিজুয়ালে গতি আনে। এডিটর বিবেক হারসানো মালায়ালাম অ্যাকশন সিনেমার একজন জাদরেল এডিটর, ফলে টেকনিক্যালি অনেক সাউন্ড ছিল আবেশাম সিনেমাটি। নেক্সট মিউজিক। আবেশাম সিনেমায় ফাফার অভিনয়ের পর যার কথা আলাদা করে বলতে হয়, তিনি হলেন এ সিনেমার মিউজিক ডিরেক্টর সুশীন শ্যাম। আমার মতে সাউথ ইন্ডিয়া তো বটেই, পুরা ভারতে অনিরুদ্ধ রবিচন্দর আর সুশীন শ্যাম খুবই প্রমিনেন্ট দুইজন মিউজিক ডিরেক্টর। এরা বর্তমান সময়ে ইন্ডিয়ান ফিল্মের স্পিকার কাঁপাচ্ছে। কোন কি সত্য? আবেশামে 4-5টা গান ছিল। রক আর হিপহপ জনরার গানগুলোর মধ্যে আমার পছন্দ ইল্লুমিনাতি গানটা। এই গানটা আমি এখন সারাক্ষণ লুপে শুনতেছি। সিনেমায় যেহেতু অনেক অ্যাকশন ছিল, সে অনুযায়ী সুশীনের বিজিএম সিনেমার ওভারঅল মুড তৈরি করতে অনেক সাহায্য করে। পরিচালক জিতু মাধবনের কাজে কমেডির পাশাপাশি অনেক নোয়ান্স থাকে। এটা আমরা তার প্রথম সিনেমা রোমাঞ্চমেই দেখেছি। কুট্টি গ্যাংয়ের কুট্টির বাইকে ফেরার সময় তার টি শার্টের পেছনের লেখা, কিংবা বিবির মায়ের সবাইকে আপন করে নেবার ক্ষমতা, অথবা বিবির ফোনের KGF এর রিংটোন, আবেশামের গল্পে যেমন মেটাফোর হিসাবে কাজ করেছে, তেমনি নানা রকম স্যাটিরিক্যাল সিচুয়েশনও তৈরি করেছে। হ্যালো আম্মা। আবেশাম সিনেমা এত এত ভালো দিকের মধ্যে কিছু খারাপ দিকেও ছিল। অনেকের কাছে গল্পের ডিউরেশন বেশি মনে হতে পারে, তাছাড়া অত্যাধিক মদ সিগারেট খাওয়া দেখানোও কারো কারো কাছে দৃষ্টিকটু লাগবে। রেড্ডি চরিত্রে মনসুর আলী খানকে গল্পের প্লটে অপ্রয়োজনীয় মনে হয়েছে, আর সে কারণে সিনেমার শেষের ক্লাইম্যাক্সের ফাইট সিনটা ঠিক মতো জমে নাই, যদিও রাঙার একমাত্র ফাইট সিন ছিল সেটা। আবার পুরো সিনেমায় অনেক ফাইট, অনেক অ্যাকশন থাকলেও কোথাও কোনো একটা পুলিশও দেখা যায় নাই, তাই কেমন ইউটিউবিয়ান সোসাইটির মতো মনে হয়েছে। আসলেই তাই।
পরিশেষে বলা যায়, আনকনভেনশনাল স্টোরি টেলিং, চমৎকার অভিনয় আর ফাটাফাটি মিউজিকে আবেশাম ছিল মালায়ালাম সিনেমার গ্যাংস্টার পার্টি। ফানি উইয়ার্ড রাঙা চরিত্রটা যেমন আমাদের মজা দেয়, তেমনি আমাদের ইয়াং জেনারেশনের স্মৃতিতে জায়গা করে নিতে পারে। দারুণ মিউজিকের কারণে ভবিষ্যতে কাল্ট হয়ে উঠতে পারে আবেশাম সিনেমাটি। আপনার কাছে কি মনে হয়? কোনো ভাবনা থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন। সিনেমার সাথে থাকুন, সিনেমা কবির রেসিপির সাথে থাকুন। টাটা।